8 নম্বর লেটারটা অ্যানসার থেকেও তোমাদেরকে আমি একটু ছোট করে লিখে দিচ্ছি। ঠিক আছে, 8 নম্বরে কি বলছে দেখি আমরা একটু। রাইট এ লেটার টু ইওর ফ্রেন্ড, একটা চিঠি লেখো তোমার বন্ধুর কাছে বাই ডেসক্রাইবিং, বর্ণনা দিয়ে, হুইচ ফ্রুট ইউ লাইক টু ইট দ্য মোস্ট, তুমি কোন ফলটি সবচেয়ে খেতে পছন্দ করো। তাহলে আমরা লেটারের নিয়ম অনুযায়ী লিখি, আজকে 20 তারিখ 7 মার্চ 2020, চিটাগং। তারপরে ডিয়ার বন্ধুর নাম লিখবা, আমি এক্স দিলাম। লেটারের নিয়ম অনুযায়ী লিখি, হাউ আর ইউ, আই এম ফাইন, ইন ইউর লাস্ট লেটার ইউ হ্যাভ ওয়ান্টেড টু নো, ইউ হ্যাভ ওয়ান্টেড টু নো অ্যাবাউট, এটা কি নিয়ে বলছে অ্যাবাউট বলো তো, অ্যাবাউট মাই ফেভারিট ফুডস, অ্যাবাউট মাই ফেভারিট ফুডস, নাও আই এম টেলিং টু ইউ। দেখছো লেটারের নিয়ম অনুযায়ী কিভাবে লেখে, টেলিং টু ইউ অ্যাবাউট ইট, এখন আমি তোমাকে সেই সম্পর্কে বলছি। তাহলে তোমার প্রিয় ফল কি বলো তো, তোমার প্রিয় ফল কি বলো তো, দেখো এখন এখানে আছে, এখন তোমরা এতটুকু তো তোমাদের আর উপরটুকু লিখতে হবে না, তোমাদের যে লেটারটা আছে সেখানে উপরে এতটুকু তোমরা লিখবা না, ঠিক আছে, তোমাদেরকে আমি যেভাবে এখানে লিখে দিছি সেভাবে লিখবা। এরপর তোমরা ইউ ন থেকে শুরু করবা, ইউ ন বাংলাদেশি যে তোমরা একটু মিলাই নাও, হ্যাঁ আমি তোমাদেরকে লেটারটা একটু সোজা করে দিচ্ছি, ইউ ন তোমরা জানো বাংলাদেশ ইজ এ কান্ট্রি অফ ফুড, বাংলাদেশ ফলের দেশ, উই হ্যাভ গট এ ভ্যারাইটি অফ ফুডস ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে ফলের প্রাচুর্যপূর্ণ, বাট আই হ্যাভ এ স্পেশাল লাইকিং ফর সাম ফুডস, আমার কিছু বিশেষ ফল আছে পছন্দের, দে আর লিচি, সেগুলো হচ্ছে লিচি, লিচু, ম্যাঙ্গো, আম অ্যান্ড গোয়াবা এবং পেয়ারা, ইউ নো লিচি গোয়াবা অ্যান্ড ম্যাঙ্গো গ্রো ইন প্ল্যান্টি ইন আওয়ার কান্ট্রি, তোমার লিচু পেয়ারা আম তোমার বাংলাদেশে মানে প্রায় জন্মায়, দিস থ্রি আর জুইসি ফ্রুট, এগুলো হচ্ছে তোমার রসালো ফল, ঠিক আছে, ম্যাঙ্গো এরপর থেকে তোমরা বিসাইড এখান থেকে এই লাইনটা না লিখলেও হবে, ম্যাঙ্গো অ্যান্ড লিচি আর ভেরি টেস্টি, আম এবং লিচু খুবই মজাদার, গোয়াবা ইজ অলসো ফেভারিট টু মি, পেয়ারাও আমার খুব পছন্দ, এইটুকু লিখে তোমরা এরপর নো মোর ফুডে লিখবে, তারপরে গিভ মাই সালাম টু ইউর প্যারেন্টস দিবে অ্যান্ড লাভ টু দ্য ইয়ংগার্স দিবে, ঠিক আছে, এরপরে কী লিখবা বলো তো, তোমরা স্ট্যাম্প করে খামাকবা, লেটারে অবশ্যই খামাকতে হবে, তোমাদেরকে যখন লেটারের নিয়ম লিখে দিছি তোমরা অবশ্যই দেখছো খামটা কীভাবে লিখতে হয়, ঠিক আছে, তাহলে এখানে তোমরা প্রথম অংশটুকু তোমাদের লিখে দিলাম, এরপরে তোমরা আনসারে যেরকম আছে সেরকম বাকি অংশটুকু লিখবা এবং শেষটা তোমাদের লেটারের নিয়ম অনুযায়ী করবা, কথা বুঝছো, তাহলে আগামী ক্লাসে পড়া নাও ইংলিশ 161 162 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
ফেলবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।